হ্যালো ফ্রেন্ডস সুমনাস কিচেনে সবাইকে স্বাগত গরমের দিনে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে আলু পোস্ত বানাতে মোটামুটি সবাই জানেন তবু একবার দেখে নিন আমি কিভাবে আলু পোস্ত বানাই চলুন রেসিপিটি শুরু করা যাক আলু পোস্ত বানানোর জন্য পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে হালকা গরম জলে আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার পোস্ত থেকে সমস্ত জল ফেলে দিয়ে একটি মিক্সচার জারে নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার খুব ভালোভাবে পোস্তটাকে পেস্ট করে নিলাম আশা করছি আপনারাও যদি পোস্ত জলে ভিজিয়ে রেখে পেস্ট করেন তাহলে খুব সহজে এবং খুব ভালোভাবে পোস্ত পেস্ট করতে পারবেন এবার একটি কড়াইতে দু টেবিল স্পুন সরষের তেল নিয়ে এতে তিনটে শুকনো লঙ্কা এবং এক টেবিল স্পুন কালো জিরে দিয়ে একটু ভাজা করে নেব ভাজা হয়ে এলে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া পাঁচশো গ্রাম মতো আলু দিয়ে দেবো এবং আলুগুলো একটু মিশিয়ে নিয়ে এবার এতে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে এখন তিন থেকে চার মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এবার এতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেবো এবং আলুগুলো সিদ্ধ করার জন্য আমি এবার এর উপরে ঢাকনা চাপা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা লঙ্কা এবং পোস্তর পেস্ট এবার এক থেকে দু মিনিট ধরে আলু আর পোস্তগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিক্সিন জারে সামান্য একটু পোস্ত লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলু পোস্ত আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা এবং একটু সর্ষের তেল দিয়ে দিলাম আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন